এখানে কালির ইতিহাস, এখানে বন জঙ্গল ছিল, তেজচাঁদ রাজার আমলের মন্দির, বর্ধমান মহারাজা তেজচাঁদ এখানে বাঘ ডাকতো বলে, দিয়ে সেই রাজা এখানে নরবলি দিত, নরবলি দিত, মানে অন্যায় অত্যাচার যারা করতে বাড়িতে তাদেরকে এখানে বলি দিত। এখানে অশ্বত্থ গাছের নিচেই পুজো করতেন আর বলি বলি হতো নরবলি। বিদ্যা আর সুন্দর তারা এখানে আসে, যে বিদ্যা হচ্ছে রাজার কন্যা, সুন্দর হচ্ছে পূজারি। মালিনীবাসী রাজবাড়ি থেকে ফুলের মালা আনে, মানে কে ফুলের মালা কেটেছে না রাজকন্যা, রাজকন্যাকে দেখাতে পারবে? মালিনী বলছে ইয়েকে, সুন্দরকে, সুন্দর পূজারি বলছে রাজার ঘরের ব্যাপার, আমি কি এনে দেখাতে পারি? আমি একটা ছক আঁকছি, এই বলে দাও কোনখানে আছে, যে ছক এঁকেছে একে দেখিয়ে দিয়েছে যে এই বাড়ি এরকম বাড়িতে আছে। তখন এখান থেকে সুড়ঙ্গপথ করে, সুড়ঙ্গপথে যাতায়াত করতেন, তখন রাজা জানতে পেরে তখন বিদ্যাকে এখানে বলি দিতেন, মাকে একটু ডাকতে দাও, দিয়ে ওখানে যেখানে বলি হয় ওখানে মাকে ডাকছে, আর যে বলি করবে নরবলি সে কাপালি অজ্ঞান হয়ে পড়ে গেছে, দিয়ে সেই থেকে নরবলি বন্ধ হয়ে যায়। মোষ বলি, মোষ বলি বন্ধ হয়ে ভেড়া বলি, ভেড়া বলি বন্ধ হয়ে এখন কাঁটা বলি হয়, দিয়ে বিদ্যাসুন্দর কালীবাড়ি সেই থেকে নাম হলো বিদ্যাসুন্দর। কিছু বলা হয় না, বাড়ির আত্মীয় কুটুম দিয়ে সব খাওয়া দাওয়া হয়েছে, আর পুজো এখানটা ঘিরে দিয়েছিল, দিয়ে সব পুজো নামি নামি দিয়েছে ছেলে মন্দিরে ধরে নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।